আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি হতাশ। 2 বছর তিনি আশা ছেড়ে দিয়েছেন এবং তিনি ক্ষমতা ছাড়তে পারলে এখন বেঁচে যান, এই অবস্থা। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি সংস্কার দলগুলো না চায়, জনগণ যদি না চায়, তাহলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। এই কথাতে স্পষ্ট ইঙ্গিত দেয় যে সরকার একটা চাপে রয়েছে। এবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন ডক্টর ইউনুস, কি কারণে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন তিনি? এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এছাড়া সব দলেই অংশগ্রহণ করতে পারবে। দর্শক, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকুন। হচ্ছে যে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইনুস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ? ন, আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপিটুনিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে, এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী, নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিড দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড, আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবেও যেরকম আচরণ করে, আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন, তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দ্যার ইজ নো ওয়ে ব্রাদার, ইট ডাজন ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি এদেশের দখলদার, আপনি এদেশের শান্তি বিনষ্ট করি, আপনি এদেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি এদেশের আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি আপনি এটা রিসার্চ করেন পরে, এখন তো লম্প জম্প করছেন, এখানটা বুঝবেন না। আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো, ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার। সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে, আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে, ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন? প্রথম আপনার এটা বিচার হবে,
কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ স্নিগ্ধ, এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন। না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশের যেই পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোনো ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে বসার জন্য, আপনি সামাজিক ব্যবসা করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য, আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মওকুফ করার জন্য আপনি ক্ষমতার মসনদে হরণ করেছেন। এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশবাদীকে, যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিট বলেন হবে। হ্যাঁ রাগী মুরব্বী, নো ওয়ে, নো ওয়ে, ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসে, মৃতরা ফিরে আসছে, এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, কত কোটি, কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন। প্রাণ আরএফএল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন, সেটা এদেশের জনগণ জানতে চায়। আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায়। এদেশের জনগণ বুঝে গেছে, 3 মাস একটা দেশ চালাতে পারেন নাই, 3 মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন, একটা দেশ চালাতে পারেন নাই। কারণ আপনি দেশ চালাতে আসেন নাই, আপনি দেশের টাকা লুট করতে এসেছেন, দেশের টাকা লুট করে আপনার পৃথিবী বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন। লোকজন হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি গ্রামীণ ব্যাংক যেভাবে চালিয়েছেন, গ্রামীণ ফোন যেভাবে চালিয়েছেন, তার সামাজিক ব্যবসা যেভাবে চালিয়েছেন এবং তার নিজের সফলতার ব্যাপারে তার যে জিদ ছিল, কর্তৃত্ব ছিল এবং একক হাতে সবকিছু করার তিনি চেষ্টা করেছেন, সেটা সম্ভবত তিনি একেবারেই পারছেন না। তিনি হয়তো তার ভাতিজাকে উপপ্রেষ্যসী বানিয়েছেন, গ্রামীণ ব্যাংকে তার দীর্ঘদিনের সহকর্মী আছেন, ছিলেন নূরজাহান বেগম, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তারপরে তার পছন্দের আরও 2 একজনকে তিনি নিয়োগ দিয়েছেন। কিন্তু আলটিমেটলি এই সরকারের উপরে তিনি ওই এয়ারপোর্টে নেমে যেভাবে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে, ওইভাবে তার কথা কেউ এখন শুনছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। আর তিনি কাউকে কোনো কথা বলছেন কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, এইরকম অবস্থাও তাকে দেখে মনে হচ্ছে না। ফলে কি হচ্ছে, তিনি ড্রপ আউট হওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছেন। এখন অনেকে বলার চেষ্টা করছেন স্টেপ ডাউন, ইউনুস, ইউনুসকে দেওয়া হবে না ইত্যাদি হাঙ্কি পাঙ্কি সব কিছু। অথচ আমার কাছে মনে হচ্ছে এ যাবৎকালে তিনি খুব অল্প বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং অল্প বিষয়ে তিনি কোনো কাজ করতে পেরেছেন, এবং তারপরে তার উপদেষ্টাদের কারণে, তার সহকর্মীদের কারণে, আমলার কারণে, কামলার কারণে, রাজনীতির কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে। তিনি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন, হিন্দুকে দিয়েছেন, তারপরে নিউইয়র্ক টাইমসকে দিয়েছেন, ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন, তারপর আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সব সাক্ষাৎকারগুলো নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে। এবং তিনি প্রথম আলোকে যে সাক্ষাৎকার দিয়েছেন সব কিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে এই জিনিসগুলো তার মনের উপর একটা ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে তিনি এই কদিন আগে যেটি বলেছেন, তিনি যেভাবে ইংরেজিতে বলেছেন প্রকাশিত হয়েছে তার উল্টোভাবে, আবার সেই কথাগুলো তার পক্ষে কেউ, সাধারণ সমাজ থেকে কেউ তার পক্ষে না দাঁড়িয়ে উল্টোভাবে তার যে বক্তব্যগুলোকে নিয়ে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে, তাতে করে এই প্রবীণ মানুষটি রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন। এবং তারই ধারাবাহিকতা দেখা গেল, তিনি বণিক বার্তার সঙ্গে বলেছেন যে ইলেকশন নিয়ে আমাদের এই সংস্কার ফংস্কার, ইলেকশন টিলেকশন নিয়ে এইগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, বা যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা সাথে সাথে ইলেকশন দিয়ে আমরা চলে যাবো, আমরা যেখানে আছি আমরা ভালো আছি, সব কিছু আমাদের পেশায় আমরা ফিরে যেতে চাই ইত্যাদি অনেক কিছু, এই কথাগুলো বলেছেন। কিন্তু তিনি যত সহজে বলেছেন তত সহজে কি তিনি যেতে পারবেন? তিনি যেভাবে ওই যে এয়ারপোর্টে নেমে বলেছেন আমার কথা শুনতে হবে, তো তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন তার কথা
যেহেতু এতকালই শোনা হয়নি, এখন তিনি দুর্বল অবস্থানে আছেন, সব মিলিয়ে দুর্বল অবস্থানে আছেন। তো কাজে তাকে আর তার কথা এখন কেউ শুনবে না, তিনি ইচ্ছা করলে যেতে পারবে না। শফিক রেহমান সাহেব যেটা বিখ্যাত সাংবাদিক, তিনি বলার চেষ্টা করছেন আপনারা ডক্টর ইউনূসকে যেতে দেবেন না। আপনি কথাটা লক্ষ্য করেন যে ব্যাপারটা হলো ডক্টর ইউনূস যেন যেতে না পারেন, অভিমান করে বলেন, পালিয়ে বলেন, ক্ষমতা ত্যাগ করে বলেন, কোনো অবস্থাতেই যেন ডক্টর ইউনূস যেতে না পারেন, যেতে দেবেন না, এটা কিন্তু শফিক রেহমান সাহেব। ডক্টর ইউনূস দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন, প্রবীণ এই লোকটিকে নিয়ে বাংলাদেশের জনগণ ট্রল করছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে নতুনভাবে সাজাবেন, কিন্তু সমন্বয়কদের চালাকি কারণ তিনি বুঝতে পারেননি। সমন্বয়করা চেয়েছিল ডক্টর ইউনূসকে সামনে রেখে তারা দেশ পরিচালনা করবে, কিন্তু বাংলাদেশের জনগণ সেই চালাকি ধরে ফেলেছে। তারা ডক্টর ইউনূসকে দেশ থেকে পালাতে দিবে না, তার বিচার করবে। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।